আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা অনেকে ওদের আগ্রহে আছেন এবং আমি আজকে সকালেই একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কর্মসূচির আওতায় বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ সংক্রান্ত যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণটা সেই প্রশিক্ষণটা কীভাবে করতে হবে তো অনেকে আমাকে ইতিমধ্যে মেল করেছেন ফোন দিয়েছে অনেকে আমার ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন বিষয়টি কীভাবে করতে হয় আমি বিষয়টি আপনাদের জন্য একটু স্পষ্ট করার জন্য আজকে এই ভিডিওটি করতেছি সম্মানিত স্যার ম্যাডাম আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা দয়া করে কৃপণতা করে না করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আমি নিত্য নতুন শিক্ষক হিসাবে আপনাদের জন্যই ভিডিও বানাই আপনারা আমার সহকর্মী হিসাবে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন যাতে আমি ভিডিওগুলো যাতে ভিডিওগুলো বানাতে আমার অনুপ্রেরণা বৃদ্ধি পায় কারণ ভিডিওগুলো যদি আমি প্রতিদিন বানাই যদি সাবস্ক্রাইব বা না বাড়ে তখন আমার আগ্রহ হারিয়ে ফেলবো তাহলে আমি আর আপনাদেরকে সাহায্য করতে পারবো না তো সম্মানিত সারমেনান শুরু করা যাক আমরা ইতিপূর্বে আমি আপনাদেরকে এই নোটিশটি দেখিয়েছি এই কোর্সটি করা আপনারা সবাই জানেন যে এখানে লেখা আছে স্পষ্ট অক্ষরে যে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এই প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না তার মানে এই নোটিশের আওতায় যে এখানে সাবজেক্টভিত্তিক যেটা বলা আছে এই যদি সাবজেক্ট ভিত্তিক আমরা প্রশিক্ষণ বিষয় ভিত্তিক না করি তাহলে কাউকেই আপনাদেরকে সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে আমি আজকে সারা দিন এই যে মাউসির যে ওয়েবসাইট আমি সেই ওয়েবসাইটে সারা দিন আজকে ঘোরাঘুরি করেছি আপনাদেরকে আমি যদি একটু দেখাই আমরা এই মাউসির ওয়েবসাইটে চলে আসলাম এখানে শেষ পর্যন্ত আজকে দেখেন এই আপনারা একটু খেয়াল করুন গ্রেট নবম ও গ্রেড বিশতম উনিশশো বিশতমদের পদোন্নতির তালিকার এই মাধ্যমিক বিদ্যালয়ের এই যে নোটিশটা আছে আমি যদি এই নোটিশটা অংশগ্রহণ করি এবং নোটিশটা যদি আমি ডাউনলোড করি আমি এখান থেকে তাহলে আপনাদেরকে আমি বিষয়টি ক্লিয়ার করতে পারবো তো ডাউনলোড করলে আমাদেরকে এই নোটিশটাই আসবে এছাড়া অন্য কোনো নোটিশ আজকে নেই মানুষের ওয়েবসাইটে তার মানে প্রশিক্ষণটি যদি তারা কীভাবে নিবে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি যে আমি আপনাদেরকে সেই আপডেটটা বলবো তবে আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস থেকে মনে হয় দেখুন আপনারা একটু এখানে এই চব্বিশ তারিখে আর পঁচিশ তারিখে যে প্রশিক্ষণগুলো হবে আপনারা কিভাবে করবেন আমি সেটি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি আপনারা খেয়াল করুন যে এখানে সময় শুরুর সময় আছে যেমন এই বাংলায় সকাল নয়টায় শুরু হবে কখন শেষ হবে তা কিন্তু বলা নেই এবং এইভাবে হিন্দু ধর্ম থেকে শুরু করে জীবন জীবিকা ডিজিটাল টেকনোলজি প্রত্যেকটা সময় আছে আমাদের শুরু এবং শেষের টাইম আছে তাহলে এই প্রশিক্ষণে যদি সময় শুরুর টাইম আছে কিন্তু শেষের টাইম নেই কিন্তু ইতিপূর্বে আমরা যে প্রশিক্ষণগুলো অলরেডি আমরা করেছি যেখানে আমরা যে প্রশিক্ষণগুলো করেছি মুক্ত পাঠে এই প্রশিক্ষণগুলো কিন্তু একটা শুরু এবং শেষের একটা টাইম দেওয়া ছিল কিন্তু আমাদের এই প্রশিক্ষণে আসলে শুরু এবং শেষের টাইম দেওয়া নেই তাহলে কেন টাইমটা দেওয়া নেই তার মানে এই প্রশিক্ষণটা আগে যে আমরা যে কোর্সগুলো করেছি ইতিপূর্বে সেই কোর্সের মতো ওভাবে হবে না যেমন এখানে কিছু ভিডিও রেকর্ডিং দেওয়া ছিল আগের কোর্সগুলো আমরা যারা আপনারা যারা করেছেন তারা ইতিপূর্বে দেখেছেন সেই রেকর্ডগুলো দেখে কুইজের অ্যান্সার আমরা করেছি আর এই কোর্সটা এভাবে হবে না আমার যেটা মনে হয় কারণ বাংলা যেমন সকাল নয়টায় শুরু হবে অন্য একটা ব্যাচও সকাল নয়টায় আছে ইসলাম ধর্ম আবার দশটায় ইংরেজি স্বাস্থ্য সুরক্ষা গণিত এগারোটায় কিন্তু একদিনে আর কোনো শেষের টাইম দেওয়া নেই তাহলে কীভাবে হবে তাহলে আপনারা কিভাবে করবেন প্রশিক্ষণটি আপনারা আগামীকালকে যার যেমন একজন বাংলা শিক্ষক তিনি সকাল নয়টায় মুক্তপাটে লগ ইন করে বসে থাকবে তাহলে এইখানে হয়তো এই যেমন আমি এখানে এই জাতীয় শিক্ষাক্রম এখন দেখতেছি যে বিষয়টা এই জাতীয় তথ্য এখানে সাবজেক্ট হয়তো বা আগামীকালকে আপনারা পাবেন এখানে সাবজেক্ট দেওয়া থাকবে কোর্সের এখানে যেমন এইখানে এই কোর্সের এখানে বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে তো যার সাবজেক্ট মনে করেন এটা বাংলা আমি এটার উপর ক্লিক করব নয়টার সময় আমি বাংলায় দেখতে পারবো বাংলায় প্রশিক্ষণটা নিতে পারবো এভাবে হয়তো হবে আপনারা তাই যার যার নির্দিষ্ট টাইমে যেমন বাংলার শিক্ষকরা নয়টার সময় ধর্মের শিক্ষকরা নয়টার সময় ইংরেজি শিক্ষকরা দশটার সময় মুক্তপাটে লগ ইন করে বসে থাকবেন আশা করা যায় সেভাবে হতে পারে আমার ব্যক্তিগত ধারণা এবং অভিজ্ঞতা থেকে বলেছি তো আর একটা বিষয় আপনারা সবাই মোবাইলে সার্চ করে ডিভাইসে অবশ্যই চার্জ রাখতে হবে এবং নেট স্পিডটা খুব ভালো রাখতে হবে নেট স্পিড যদি আমরা ভালো না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খুবই একটা সমস্যা হবে ইতিপূর্বে যে আমরা কোর্সগুলো করেছি তখন কিন্তু নির্দিষ্ট যে টাইম যখন দফায় দফায় টাইম কিন্তু আমাদেরকে বৃদ্ধি করেছে যেমন এই যে রিস্টুটিসের টাইম তারপরে একবার শেষ হয়ে আরেকবার করেছে মানসিক স্বাস্থ্য বিষয়ক টাইম সে তারপরে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ এই কোর্সটার টাইমও আমাদেরকে দফায় দফায় বৃদ্ধি করেছে তারপরেও কিন্তু সকল শিক্ষকরা এখনও করতে পারেনি তার মানে কি তারা ওই প্রশিক্ষণ করতে পারবে না অবশ্যই পারবে আপনারা অতিরিক্ত তাপ নেবেন না ওই সময় ডিভাইসে চার্জ প্লাস ইন্টারনেট কানেকশনটা উচ্চ স্পিড ফোর করে রাখবেন রেখে এখানে থাকবেন আশা করা যায় তাহলে আপনারা কোর্সটি করতে পারবেন আর যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যে সরাসরি নিজেই করেছেন তাদের সমস্যা হবে না বাট যারা নিজে করেননি অন্যকে দিয়ে করিয়েছেন তাদের একটু সমস্যা হতে পারে আর এটা খুব একটা অন্যায় কাজ নিজে না করে অন্যের তা করে দেওয়াটা ঠিক না নিজে অন্যের একটা লগ করে আমি করে দেবো তা ঠিক না কিন্তু আমি সাহায্য করতে পারি কার কোথাও সমস্যা ভিডিওর মাধ্যমে বা ইনবক্সে আপনাদের যদি সমস্যা হয় আমাকে ইনবক্সে অবশ্যই নক করবেন ইউটিউবে আপনারা যত কমেন্ট করেন আমি কিন্তু অ্যান্সার করি অথবা আমার এই ইনবক্সে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক অথবা আমার ফোন নাম্বারে আপনারা কানেক্ট কন্টাক্ট করতে পারেন আমি আশা করি আপনাদেরকে অ্যান্সার দেবো আপনারা কীভাবে মুক্ত পারে লগ ইন যাদের লগ নেই তারা কি করবেন এখানে এসে এই লগ ইনে চলে যাবেন এই যে লগ আউট অপশন আছে এখান থেকে আমি চলে আসলাম ধরুন আমি তো লগ ইন করা ছিলাম তাই এখানে আসছি তারপরে এসে আপনারা এখান থেকে নোটান করে আবার এখান থেকে এই যে লগ আছে আসে লগ ইনে চলে আসবেন এখানে আপনাদের ইউজার নেম পিন আর পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে লগ করে দিলেই এখানে চলে আসবেন কালকে আপনাদের কাজ হবে মূলত এটা আমি কালকে আপনারা নির্দিষ্ট টাইমে লগ করার পরে এখানে এসে একটা কাজ করবেন এখানে যে এই সকল কোর্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে সকল কোর্সের কোর্সের এখানে নিয়ে আসবে কোর্স ক্যাটাগরি এখান থেকে আসার পরে এখানে আপনারা এই বাংলা ইংরেজি তারপরে সে ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা এগুলো দেখতে পারবেন যার যার নির্দিষ্ট সাবজেক্টটি ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত কোর্সটি করে নেবেন সম্মানিত স্যার ম্যাডাম অনেক সময় নষ্ট করেছি আপনাদের মূল্যবান সময় আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা মোটামুটি একটা সমাধান পাবেন অতিরিক্ত কেউ পেশা নেবেন না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে যদি কারো কোর্স আগামীকালকে যেহেতু আজকে দেয়নি কোনো আপডেট তাহলে আর দেওয়ার সম্ভাবনা নেই রাত্রে কোনো নোটিশ দেওয়ার সম্ভাবনা নেই এভাবেই হয়তো বা হবে আমি ব্যক্তিগত যেটা বললাম এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনারা আগামীকালকে তারপরে যদি কোর্স শুরু হয় আপনাদের জন্য আমি আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি সব ধরনের ভিডিওই নিয়ে আসি আপনাদের সাহায্য করার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম